স্যামসাং পরিবারের নতুন সদস্য M40, এম সিরিজের M10 এবং M20 বাজারে আসার পর তা অতি তাড়াতাড়ি গ্রাহকদের মনে জায়গা করে নেয়। তারই ধারাবাহিকতায় স্যামসাং বাজারে নিয়ে আসে M30। তবে আজ গরিব বলে বাংলাদেশের বাজারে আমরা M30টা অফিসিয়ালি পাইনি। অবশেষে M30 এর দুঃখ ঘোচাতে স্যামসাং নিয়ে আসলো M40। ভিডিও শুরু করার আগে কিছু কথা। বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবারদের কাছে স্যামসাং কোনো ডিভাইসই না। আবার যদিও কখনও তারা স্যামসাং কেনার পরামর্শ দেয়, তখন তারা আনঅফিসিয়াল ফোন কেনার কথা বলে। আবার যখন তাদেরকে স্যামসাং থেকে Note 10 দেওয়া হলো, তখন তারা তাদের পুরো ভিডিও জুড়ে Note 10 এর মার্কেটিং করে গেল। তাই সাবধান হওয়ার সময় এখনই। আপনার হাতের নাগালেই পাবেন অসংখ্য শোরুম, সেখানে যান, নিজে এক্সপিরিয়েন্স করুন, তারপর ডিসিশন নিন। আর আনঅফিসিয়াল ফোন কেনার কথা মাথা থেকে এখনই ঝেড়ে ফেলুন, কারণ BTRC থেকে অলরেডি অবৈধ ফোনের নেটওয়ার্ক বন্ধের ঘোষণা এসে গেছে। M40 এর ডিজাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর পাঞ্চ হোল ডিসপ্লের কথা। এটা খুব সহজেই আপনাকে আকৃষ্ট করে ফেলবে, তাই হয়তোবা আপনি একসময় ভুলেই যাবেন যে এর বিল্ড কোয়ালিটিতে থাকছে রডের বদলে বাঁশ, মানে মেটালের পরিবর্তে পলিকার্বনেট। যদিও এই বাজেটে বর্তমানে বাজারের অন্য সবাই একই জিনিসই দিচ্ছে আমাদেরকে। ডিভাইসটি মোটামুটি ভালোই স্লিম এবং এর ওয়েট ব্যালেন্সও ভালোই মনে হয়েছে আমার কাছে। এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.3 ইঞ্চি ইনফিনিটি ও ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2340 এবং PPI 409। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস, তবে তা কত ভার্সন তা জানা যায়নি। খুব বড়সড় একটা ধাক্কা খেলাম তখন যখন দেখলাম যে এটার থেকে উধাও হয়ে গেল ইয়ারফোন জ্যাকটা। যদিও এই রেঞ্জে অন্যান্য কোম্পানির ফোনগুলোতেও এখন আর ইয়ারফোন জ্যাক দিচ্ছে না, তাই কষ্ট হলেও এটাকে মেনে নিতে হবে। এর প্রাইমারি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.7। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়েড সেন্সর, আর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ডেপ সেন্সর। দিনের বেলায় এর প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ভালোই ফাস্ট, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ধরে রাখতে পারে, শার্পনেস এবং হোয়াইট ব্যালেন্সও যথেষ্ট ভালো। এর আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়েও মোটামুটি ভালোই ছবি তোলা যায় এবং আপনি বেশ কিছু দারুণ শট নিতে পারবেন এই আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে। তবে আলো কমে গেলে ছবি তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ছবি তোলার সময় যদি হাত স্থির না থাকে সেক্ষেত্রে আপনার ছবির কোয়ালিটি তো নষ্ট হবেই, পাশাপাশি ছবিতে স্মুথনেসের পরিমাণটা অনেক বেড়ে যাবে। পোর্ট্রেট ছবিতে বেশ কিছু পরিবর্তন এনেছে M40। এটার মাধ্যমে ছবির বোকে ইফেক্টের প্যাটার্নগুলো চেঞ্জ করা যায়, তবে পোর্ট্রেট মোডের এজ ডিরেকশনগুলো ছিল দেখার মতো। অনেকদিন ধরে অভিযোগ ছিল যে মিড রেঞ্জের স্যামসাং ডিভাইসগুলোতে 4K ভিডিও রেকর্ড করা যায় না, তাদের জন্য সুখবর নিয়ে হলো M40, কারণ এটাতে থাকছে 30 ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ড করার অপশনটা। তবে OIS বা EIS না থাকায় একটু সমস্যা হতে পারে, আর ভিডিওর অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দিতে এটাতে থাকছে সুপার স্লো মোশন এবং হাইপার ল্যাপসের মতো দারুণ সব ফিচার্স। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাক, তবে খুঁজে পেতে মাঝে মাঝে একটু সমস্যা হয়, তাই যদি আর একটু নিচের দিকে দেওয়া যেত তাহলে অন্তত আমার মতো ছোটোখাটো মানুষের জন্য ভালো হতো। ফিঙ্গারপ্রিন্টের আনলক স্পিড তুমুল ফাস্ট না হলেও ভালোই ফাস্ট। M40 এর হাই লেভেল পারফরমেন্সের জন্য এটাতে থাকছে স্ন্যাপড্রাগন 675 অক্টাকোর প্রসেসর এবং LPDDR4X এর 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। স্ন্যাপড্রাগন 675 মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনগুলোর একটি হাই পারফরমেন্স গেমিং প্রসেসর, যা আমরা আগেই দেখেছি। পাবজি হাই গ্রাফিক্সে খেলা যায়, কোনো ফ্রেম ড্রপ অথবা ল্যাগিং ইস্যু নেই, অ্যাশফোন লাইনও স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারবেন, এটাতে তেমন কোনো ইস্যু নেই। তবে অনেকেই একটা ইস্যু ভাবতে পারেন, তা হলো ব্যাটারি। M40 এর ব্যাটারি 3500 mAh হলেও ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছে। হেভি ইউজারদের ক্ষেত্রে একদিন খুব ভালোভাবে চলে যাবে এবং অ্যাভারেজ ইউজারদের কাছে তা মোটামুটি 1.5 থেকে 2 দিনও যেতে পারে। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েডের পাই এডিশন আর স্যামসাংয়ের নতুন One UI। এর স্পিকারের সাউন্ড মোটামুটি ভালোই লাউড। বাংলাদেশে M40 অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 29,990 টাকায়, সেই সাথে দারাজ কিংবা অন্যান্য কিছু অনলাইন শপ থেকে নিলে আরও কিছু ডিসকাউন্ট পেতে পারেন। এর কালার অপশন পাওয়া যাচ্ছে 3টি, মিডনাইট ব্লু, সি ওয়াটার ব্লু এবং ককটেইল অরেঞ্জ। M40-তে খারাপ লাগার মতো বিষয় হলো ডিসপ্লে এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সুপার অ্যামোলেড ডিসপ্লে না হলেও PLS TFT ডিসপ্লে তেমনটা খারাপ না, যা আমরা M10 কিংবা M20-তেও দেখতে পেয়েছি। আর এই বাজেট রেঞ্জে আমরা ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আশা করতেই পারি, যদিও এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা দেওয়া আছে সেটার স্পিড মোটামুটি ভালোই ফাস্ট। তো নিতে পারেন আর কি। তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন।